এত কিছু কিনে দেবে? তুমি হচ্ছে অরেঞ্জ, বলো বসে আছে আর তার সাথে অ্যামেজিং ভিউ, সুপার লাগছে। গো, ইউ নো হোয়াট, আই এম রিয়েলি প্রাউড টু বি ইওর মামা। ইমা, কি করে কাটলো? ঘুম থেকে উঠলে কি, কেন উঠলে এত তাড়াতাড়ি ঘুম থেকে? কোথায় যাবে? কোথায় যাবে? কেন নিয়ে যাবো তোমায় ওয়েসিস মল? তোমাকে আমি নিয়ে গেলে তুমি আমায় কি দেবে? উঠে বসো, নিউ ড্রেস কিনে দেবে? ইউ ডোন্ট হ্যাভ মানি, ওয়্যার ইউ গেট মানি? তোমার কাছে তো টাকাই নেই। পাপাস মানি ইউ উইল টেক অ্যান্ড ইউ উইল বাই ড্রেস ফর মি। দেখো বায়না হয়েছে। এত কিছু কিনে দেবে? ও পাপার মানি ব্যাগটা নিয়ে নেবো আমরা। হ্যাঁ, দিয়ে তুমি তখন বলবে যে আই হ্যাভ মানি পাপা, আই হ্যাভ মানি। হ্যাঁ, তোমাকে কি ফ্রাইডে মানে ঘুরতে যেতেই হবে? এখন স্লিপ করো, তুমি ঘুমাওই নি তো, স্লিপ করে নাও, আমরা পরে ঘুরতে যাবো অন্য নেক্সট ফ্রাইডে। আজকে ঋষিকারাও আসবে না, আজকে মন দিদিরাও আসবে না, আজকে তোমাকে একা যেতে হবে। তুমি যাবে? এখন আর রেডি হয়ে কোথাও যেতে হবে না, বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে না? ও কেন জোরে জোরে বৃষ্টি পড়ছে তো? দাও ক্লোজ। ঠিক আছে থাক, তাহলে রেডি হতে হবে না এখন, আমরা রেডি হব না, যাব না কোথাও, ইচ্ছে করছে না। আজকে তুমি আমার চ্যানেলে ইন্ট্রো করে দাও তো পাপা, ইন্ট্রো করে দাও। হ্যালো ফ্রেন্ড, হাউ ইউ আর ফ্রেন্ড, ডু ফাইন अगेन। ও মামা নিউ চ্যানেল ওয়ান ইন বাই, ওয়েলকাম টু মামা চ্যানেল। আজকে ডুগু ইন্ট্রো করে দিল না, বলে দাও কিছু হবে না, কোথায় যাবে বলে দাও। কেন, বললে কি হবে? তাহলে শোনো, তুমি বলো তাহলে সারপ্রাইজটা চলে আসবে। ও আচ্ছা, আমি বলে দিলে সারপ্রাইজটা চলে যাবে? না, কোথা দিয়ে তারপরে তোমরা ভিডিও দেখবে আমরা কোথায় যাচ্ছি। আজকে 17th মে ফ্রাইডে, সন্ধ্যা সন্ধ্যা 6টা বাজে পুরো। তো হঠাৎ করে ইচ্ছে হলো ডুগুকে নিয়ে একটু বেরোবো, কারণ কালকেও কোথাও বেরোনো হয়নি, আর আজকে আমরা তিনজনে যাবো, আমি আর ডুগুই যাবো। তো চলো বেরোনো তো যাক, এখন রেডি রেডি হয়ে নি, তাই তো? এখন রেডি হব, আর ডুগুকে নেব না, আমি আর ওর পাপা চলে যাব, আমি আর আমি যাবো। শোনো, বলো দুজনকে রেখে যায় না একা আলে। কিসেন তুমি? হোয়াট? জম্বি উইল মিট মি। জম্বি উইল ইট ইউ? হাউ কাম জম্বি উইল কাম? I'll lock all the doors, all the windows, I will lock it. So zombie will not come. Dugu will stay at home today. Stop! What? You. What? You? You? I cried you for you. You will cry for me? Yeah. Okay, I'll take you. We'll get ready. Amma kuttu baba. Amma shon gum baba. Amma watermelon. Kiwi. Amma kiwi. Ha. Tumi hoche orange. Tumi hoche pineapple. Tumi hoche banana. Tumi hoche mango. Tumi strawberry. You ready? Mm-hmm. You wanna go? Mm-hmm. Where do you wanna go? Where do you wanna go? Hmm? I want to go to park or spin. I stay so many. And I go to Wizard Mall, okay? Achha. Go to Wizard Mall? Oh, so go to park, he wants to go to mall. Mami gari ke call korche ekhon. দোকানটা বন্ধ কি? অলরেডি পৌঁছে গেছে। বাহ, আজকে পার্কটা অনেক খালি। হ্যাঁ তো, দেখো ওখানে সব বাচ্চাগুলো ভিজছে, গরমে ভালোই মজা লাগছে ওদের ভিজতে। তুমি যাবে না? কেন, চলো, কিচ্ছু হবে না গো, জলে যাবে না, ওখানে দাঁড়াও, জলে যেতে হবে না। আচ্ছা যাবেই না? ওকে, এই যে এই
এইও দেখো পুরো ভিজে গেছে। চলো আজকে পার্ক খালি আছে, চলে এসো। যাও এখানে নামো, নামো নামো, কাম 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 ফাস্ট। One more speed. It's okay. লাগে ভিউটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। তুমি যে ডুববো ওখানে। অলিঞ্জ কবি তুমি তো ঘেমে গেছো, আর খেলতে হবে না, বাড়ি চলো। কেন ঘেমে গেছো? তো যাবে এখন, ভেতরে হোয়াইট কালারের আইসক্রিম আছে, ভ্যানিলা। ডোন্ট টাচ উইথ ইওর দিস হ্যান্ড, খাও। আজকে গার্ডেন পুরোই ফাঁকা, যেটা এক্সপেক্ট করিনি। তোর ওয়েদার এত ভালো এখানে, একটু খেলা হয়ে গেছে, আবার ভাবছি এই গার্ডেনের অন্যদিকে একটু যাব ডুগুকে নিয়ে। যাই না, ডুগু এখন পার্ক থেকে বেরোতে চাইবে কি না, বাট ওকে নিয়ে একটু ঘুরবো। কই তুমি ওদিকে যাচ্ছ কেন? ওকে নিয়ে এসো, উইল গো আদার সাইড, লেটস গো। কত প্লে করেছো বা ওই যে পাপা, হচ্ছে পার্কের ভিউ। কি বলছো? ওলে বাবা, লে জল তো লাগতো, ওইদিকে নেই, আমি নিয়ে আসবো। একটা জল নেওয়া হয়েছিল, বাই দ্য টাইম হাঁটতে হাঁটতে আমাদের জল শেষ হয়ে গেছে। তো আমি আর ডুগু আছে ওইদিকে, ওরা গেল, আমি যাই কোল্ড স্টোর থেকে জল নিয়ে নিই। যে জল আমার নেওয়া হয়ে গেল, ভাইয়াটা দোকান বন্ধই করছিল, আমি তাড়াতাড়ি করে এলাম। বাহ, আমি বললাম না ডুগুকে এসব জায়গা থেকে বের করাটা খুব টাফ হয়ে যাবে। ও সমানে বলে আছে আমি পার্কেই খেলবো, এখনই পার্কে বাই বললো। ওই দেখো না দাঁড়িয়ে আছে, আসবে না। ইমা এসো, ওই দেখো একটা বেবি ক্রাইং করছে। ওলে বাবালে, আমার কাছে টিস্যু আছে পাপা। ঘেমে গেছিস তবুও পার্কে খেলতে চাইছো? ঘেমে গেছো তো, ওই যে চুল ঠিক করছো, মুখ মুছছো। ডুগু হুলো বেরিয়ে আসবে কিন্তু, এই ঢুকলে আর তুমি বেরোতে পারবে না। প্রথম যখন আমরা এই পার্কের খোঁজটা পেলাম আমি, তখন কি বলছে পাপা, তোরা বলতে পারলে? আমি এসে নাকি গন্ডগোল করে দিলাম পাপার বেটুর ফটোগ্রাফিতে, ভিডিওগ্রাফিতে। যাও ডুগু আরেকবার দাঁড়াও, যাও। ওরে বাবারে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হলো? না আমি করবো না, আমি পারবো না, আমি পারবো না। তুমি করো, তুমি করলে তো আবার ডুবু করতে পারবে। দেখো কি ভাই করো না, টাফ করতে করো, মামা করো। যাও করো, লেটস গো দে, লেটস গো, ওকে। Hey, yes, you go, yes, yes, try to korche, yes, again, whoa, yes, good boy. Amra ekhane jodi onek din asheni, duku duku, cycle, 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 don't go, we'll get hurt. Karun lagje ekhane view gulo, ar ekhane onek shop hoyeche jeigulo notun open hoyeche. Cholo tomaderke floating je ekta restaurant ache seta dekhai, even ota amrao giye khete parbo। তুমি বাইরের এখানে স্টোর থেকে যা কিছু নিয়ে ওখানে বসে খাওয়া যাবে, কারণ ওদের একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে তুমি অর্ডার করতে পারবে, অর্ডার করে ওখানে বসে খেতে পারবে। বাট এতটাই রিস্কি না, চতুর্দিক খোলা, ডুবুকে নিয়ে ওখানে যাওয়াটা মানে অনেকটাই চাপে। আর এখানে সমস্ত রেসিডেন্স হচ্ছে এগুলো। এই যে ডুগুর অরেঞ্জ কালারের বায়না হয়েছে, ইয়া ওইটাই ও নেবে, ওগুলো কালার অ্যাকচুয়ালি ওই রকমই। এই পপকর্ন খাবে, হঠাৎ চোখে কি পড়লো, কাশফুল। এই সিজনে এখানে কাশফুল কেন? আর এখানে খুব সুন্দর, হ্যাঁ বাহারিনে হচ্ছে পুরো অফ সিজনে সব দেখতে পাওয়া যাবে, কি সুন্দর বসার একটা জায়গা। এই যে একজন আছে ওয়াটারমেলন খাচ্ছেন,
ওয়াটারমেলন ললিপপ তাই তো ভালো মানে ডুগুদেরকে নিয়ে পার্কে খেলতাম তো ওই পটেটো টাওয়ারটা মনে হচ্ছে এখানে শিফট হয়ে গেছে আবার হ্যাঁ এই তো পটেটো টাওয়ার এখানে শিফট হয়ে গেছে এরা শুধু জায়গা চেঞ্জ করতেই থাকে এক এক টাইমে এক এক জায়গায় তবে এটা বেস্ট জায়গা এটা বেস্ট প্লেস কারণ এখানে ক্রাউডটা হয় তোমাদেরকে আবার ফ্লোটিং রেস্টুরেন্টটা দেখিয়ে দিই দুজন মিলে প্লে করছে দেখো না এখানে এই স্লো 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 দেখে কর যাও তোমাকে তো দেখালাম আমি ওই তো ওই দা ডোনাট বোট ওই দেখো হমিয়া ডুগু খেলতে খেলতে হাঁপিয়ে গেছে এখন একটু বসাতে রোপান একটু পরে পটেটো টাওয়ারটা খাবো বলতে 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 পড়লে তো মাম্মার কথা না শুনলে কি হয় দেখলে তো বসা আছে তার সাথে অ্যামেজিং ভিউ সুপার লাগছে কিন্তু আজকে ওয়েদার ভালো আছে বেশ হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারবে ন্যাচুরালি আমরা এদিকটা পার্কের অনেক দিন আসিনি মানে অনেক মাস যখনই আমরা আসি বাচ্চাদেরকে নিয়ে ওইদিকেই আসি ওইদিকেই খেলা হয় তো আজকে অনেক দিন পরে এই জায়গাটা এসে বেশ ভালো লাগছে আর ডুগুর ওয়াশরুম যাওয়ার হয়েছে অমিকে বললাম এখান থেকে হেঁটে অনেকটা যেতে হবে আমি পারবো না তো অমি নিয়ে গেছে ডুগুকে ওয়াশরুম এলে আমরা পটেটো টাওয়ার একটা অর্ডার করবো খাবো কজ ডুগুয়ে পটেটো টাওয়ারটা খেতে খুব ভালোবাসে তো আজকে অনেক দিন পর এদিকটা এসে বেশ ভালোই লাগছে আর সুন্দর হাওয়া দিচ্ছে বলে আরও বেশি ভালো লাগছে মনে হয় না হাওয়া না থাকলে এখানে আসা যাবে দেখি ডুগুদের ওয়েট করি কখন আসে পুরো চিৎকারটা করছে এই তো দুজনে খুঁজেই পাচ্ছ না আমাকে নাকি ভুলেই গেছো কোথায় রেখে গেছো কোথায় প্লে করবে মামা হ্যাঁ ইমা কি করে কাটলো কেন খামচেছে কি করে কাটলো জিজ্ঞেস করো কেন এম করেছো পাপাকে তো তুমি এভাবে আজকে বাড়িতে চলো আজ তোমাকে কোথায় দেব আমি তোমাকে আজকে কোথাও নিয়ে যাব বাবু বাড়ি চলো ফোন করো গাড়িকে ফোন করো আজকে ওকে যেতেই হবে তুমি কেন পাপাকে ওভাবে খামচে দিয়েছো ডুগু দিস ইজ ব্যাড না পাপা তোমাকে ভালোবাসে তো পাপা তুমি যা চাও সব দেয় তো তাও তুমি পাপাকে কেন ওভাবে খামচে দিলে তাহলে এটা তো ভালো জিনিস নয় ডুগু প্লে করতে কোথায় প্লে করবে গরমে তুমি ঘেমে যাচ্ছ বলে তো পাপা তোমাকে প্লে করতে দেয়নি চেটে চেটে কেউ ফ্রেঞ্চ ফ্রাইজ খায় না ইউ হ্যাভ টু বাইট পাপাকে আগে কেন মেরেছো পাপা এলে আগে কি বলবে যে পাপা সরি আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো দিন তোমাকে এরকমভাবে মারবো না ওকে কি বলবে বলবে কিন্তু এ কথাটা পাপা এলে হ্যাঁ থ্যাংক ইউ তুমি বলবে কিন্তু পাপা এলে পটেটো নিয়ে আসছে ওলে বাবা ঠিক আছে ইটস ওকে পটেটো টাওয়ার উইল হ্যাভ আচ্ছা আচ্ছা পাপা আসছে এই যে অমি নিয়ে আসছে জল কমপ্লিমেন্টারি ডুগুকে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে ওর ওটা এত ভালো লেগেছে বলছে মাম্মা আই ওয়ান্ট দ্যাট মোর আস্তে ডুগু ইমা এখন চিৎকার করছে কেন ওর খিদে পেয়ে গেছে ডুগুর বারবিকিউটা উপরে দেয়নি আচ্ছা ওরা কি বললো যে হ্যাঁ এখানে খুলে এটা ভালো হয়েছে বেশি কারণ এখানে লোকজন বেশি তো ওখানে কে যায় তোমার বিজনেস হতো না হ্যাঁ এটা পারফেক্ট জায়গা যেখানে লোক এখানে আসবে আগে না আগে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে আগে পটেটো খাবে তারপর আর কি এখানে যে সব রেস্টুরেন্ট গুলো অনেক এতটাই কস্টলি না অনেকে ওই ছোট স্ন্যাক্স খাওয়ার জন্য এই সব জায়গাতে খাবে হ্যাঁ এক্স্যাক্টলি ভালো টার্গেট একদম একদম এই যে ডুগু এটা আরো কেন ভালোবাসে হ্যাঁ ওই বারবিকিউর উপরে দিতে হতো না বলো আমার অন্যায় হয়ে গেছে এই ভুল আর কোনোদিন হবে না কি করেছে ভুলটা খামচি আমার সঙ্গে কেন কারোর সাথে করবে না ওকে সরি বলেছো তো বলো আর কোনোদিন হবে না এটা কিসে করে এসো বাবাকে আমাদের পটেটো শেষ হয়ে গেছে আর ডুগুর অবস্থা দেখো ও এইভাবেই সসগুলোকে খায়
ভালো লাগছে? আর আমাকে তুমি কি বললে? আমরা ভেবেছিলাম আজকে রাতে কোথাও বাইরে ডিনার করব। তুমি কি বললে? বাড়িতে গিয়ে খাবো। কেন বাড়িতে কেন খাবো? আমরা আজকে রেস্টুরেন্টে খাবো। হ্যাঁ, বাড়িতে গিয়ে কেন খাবো? তোমার বাড়ির যে খেতে ইচ্ছে করছে? আচ্ছা, আমরা অর্ডার করে খাবো। শুনলে বলছে, আমি বলছি বাইরে আজকে রেস্টুরেন্টে খাবো বলছে, তাহলে অর্ডার করে দেবে, খাবে ও বাড়ির খাবে আর কি, মানে ঘরে গিয়ে খাবে, কিন্তু তুমি অর্ডার করে আমাদেরটা খাওয়াবে আর ও ঘরেরটাই খাবে। ঘরেরটাই খাবে। কি খাবে? দুপুরে যেটা খেয়েছিলে মাটন এন্ড রাইস, মাটন। ও সোনাটা, সোনাটা হ্যাঁ, ডুগু বাইরে খাওয়াটা পছন্দটা খুবই কম করে। ভাবো, ইউ নো হোয়াট, আই এম রিয়েলি প্রাউড টু বি ইওর মামা। আমি ডুগুকে বললাম, ডুগু আই এম রিয়েলি প্রাউড টু বি ইওর মামা। কি বললো রিপ্লাই? রিপ্লাই বললো, মামা হোয়াট হ্যাপেন, আই টোল্ড দিস ইজ সানবি দিদিস মামা লুক লাইক। মানে কি করে যে ক্যাচ করে না, এখান দিয়ে একজন যাচ্ছিল অ্যাকচুয়ালি একটা লেডি, তো ডুগু আমাদের এক ফ্রেন্ড আছে ওরকম অনেকটা দেখতে, তো ওনা ফ্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বলে দিল সেই ভাইবসটাতে যে এটা সানভি দিদির মাম্মা। তাই আমি ডুগুকে এই কথাটার জন্য বললাম যে এত তাড়াতাড়ি ও ব্যাপারগুলো ক্যাচ করে। তাই আমি বললাম, ডুগু আই এম রিয়েলি প্রাউড টু বি ইওর মামা। তাই তো ডুগু বলে, বাবা ইমা দেখো পরিষ্কার করে সুন্দর। আমরা এই জায়গাটায় এলাম, এখান দিয়ে দেখো বোর্ড যাচ্ছে। ওয়াও, মানে আজকে সিরিয়াসলি এখানে এসে আড্ডা দিতে দিতে মানে তিনজন মিলে ঘুরছি, গল্প করছি, খাওয়া দাওয়া করছি টুকটা, কখন যে মানে 10:15 বেজে গেছে, টেরই পাওয়া গেল না। এত ভালো লাগছে, দেখ একটু পরে গাড়ি ডাকবো, সোজা বাড়ি চলে যাবো। বলেছিলাম অমিকে, বাট সত্যি কথা বলি, রাতের ওয়েদারের থেকে দিনের ওয়েদারে বোটিং করাটা বেশি ভালো। ও লাভলি, দারুণ ভিডিও করছে ডুগু। সব থেকে এন্ডে যে আমরা এই জায়গাটাতে এলাম না, সুপার লাগছে, সুপার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ডুববো সত্যি খুব ভালো এনজয় করেছে আজকে। তো এখন অলরেডি বেজে গেছে 10:30, আমরা গাড়িকে কল করেও দিয়েছি, গাড়ি আসছে, নিজের ভিডিওও নিয়েছে ও ফোন থেকে, যে ফোনটা অ্যাকচুয়ালি ও দেখে। এই গেম খেলছো? সাবওয়ে সাফারটা খেলছে, দেখো না, সাবওয়ে সাফারটা খেলছে দেখো শুধু। আমিও কোনোদিন ক্রস করতে পারিনি। আমিও কোনোদিন এতটা যেতে পারিনি। Take this one and keep it there, that black. No, it's black. This one. Papa, see, keep it. Good. Come. Yes. Where are we going to go? We'll run. I will get you. কি সুন্দর কাশফুলগুলো এখানে দেখো। যাও, ওঠো ওঠো ওঠো, চলো, আমাদের গাড়ি চলে আসছে, আমরা যাই বাড়ি থেকে। হ্যালো গাইস, ওম নমঃ শিবায় এভরিওয়ান। ওম নমঃ শিবায় এভরিওয়ান। আমাদের সিগন্যাল তো এইটা, ইট উইল বিকাম গ্রিন, ওয়েট ফর 2 মিনিটস, ওয়েট পাপা। মামা খিদে পেয়েছে, ঘরে গিয়ে খাবো। হ্যাঁ, ফ্রেশ আপ, ভালো করে ফ্রেশ আপ হতে হবে, হাত পা ধুতে হবে। চলো আমরা চলে এসেছি ঘরে, এখন যাচ্ছি ওপরে গিয়ে আগে ডুবুকে খাবো।
ঘরে এসে প্রথম কাজ হাতটা ধুয়ে নিয়েছি, এরপর আমার ফার্স্ট কাজ হচ্ছে লেন্সটাকে ওপেন করা। চোখ নেই না, লেন্স খুলছ দুগো, লেন্সও দেখবে। সব থেকে বড় কাজ হয়ে গেল আমার ডান। হ্যালো, ফ্রেশ হয়নি? মুখ হাত পা পুরো কালো হয়ে গেছে বাবা। চলো ফ্রেশ হবো। বদমাশিটা দেখো না।